শাপলা একটি জাতীয় ফুল শাপলা ফুলে কত যে ওষুধি গুণ আছে সেটা বলে শেষ করা যাবে না যদি আমরা ডকি সিগনেচারে ধরি যদি আমরা ডজে ধরি যে মানুষের কোন অঙ্গের মতো সাপলা আটা শাপলাটা হলো অনেকটাই আপনি ধরে দেখেন যে আমাদের নারীর মতো ক্ষুদ্রন্ত ষোলো ফিট বৃহদন্ত পাঁচ ফিট একুশ ফিট হল যাত্রাপথ আমরা যে খেয়ে এটা যে আমাদের একটাম পর্যন্ত পৌঁছে এই পথটা হলো একুশ ফিট এই আমরা যে খাইলাম এটাকে আমরা ট্রাক দিয়ে দিছি যে ট্রাকে করে নিয়ে 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 একুশ ফিট পৌঁছে দিবে কোন পথে এই খাবারগুলি যাবে সেই পথটা যে তৈরি করে তার নাম হল শাপলা ফুল তার নাম হলো শাপলা তার নাম হলো শাপলা ফুলের নিচে গোড়াটা শালুক পুরা গাছটাই ঔষধি গাছ পুরা গাছটাই মানুষ খেতে পারে আপনি একটা ড্রামের ভিতরেই এক ইঞ্চি কাদা এক ইঞ্চি সার আর এক ইঞ্চি পাথর এক ইঞ্চি বালি এইভাবে পাঁচ ছ ইঞ্চি ভারী করে কাদা বালি মাটি পাথর দিয়ে ওর ভিতরে আপনি এক হাজার করে একটা ড্রামে গাছ লাগান যেগুলো আপনার বেশি বেশি দরকার সেগুলো নষ্ট হবে না আমি ছোটোবেলার থেকে দেখে আসতেছি আমার দাদি আমার মা এই ধুইনা দরকার বাজারে কেনার দরকার নেই তো একটা বড় ট্রেনের ভিতরে মাটি দিয়া এই ধইনাটা দুই দিন শুকায় ওটার মধ্যে আসতে রেখে দেয় রেখে দিলে এই চার পাঁচ দিনের মধ্যে ধইনা উঠে ভরে জায়গা কত কুটি কুটি ধুইনা ওঠে এর থেকে অল্প অল্প করে প্রতিদিন তাজা তাজা কি ঘেরান একটু ডাইলে দেয় একটু ভাতের মধ্যে দেয় একটু মাংসের মধ্যে দেয় সব কিছুর মধ্যে একটু একটু করে দিয়ে দেয় সবগুলি সুন্দর একটা ধইনার ঘ্রাণে সুশোভিত হয়ে জায়গা খেয়েও কত আনন্দ খেয়েও কত টেস্ট একটু কষ্ট খালি সামান্য একটু কষ্ট